ম্যাজিক ম্যাথ বইয়ের থার্ড এডিশন কিন্তু আমাদের কাছে চলে আসছে। এই বইটা খুবই স্পেশাল একটা বই। তো এই বইটা সম্পর্কে যদি আমি প্রথমেই বলি, এই বইটার বিশেষত্ব কী কী? প্রথমত, এই বইটা পড়লে আপনি যেমন বেসিক শিখতে পারবেন, তার সাথে শর্টকাট শিখতে পারবেন এবং লিখিত নিয়মও কিন্তু শিখতে পারবেন। এই নতুন এডিশনে প্রত্যেকটা টাইপের লিখিত নিয়ম এখানে অ্যাড করা হয়েছে, তাই আপনি বেসিক শর্টকাটের সাথে লিখিতটাও আপনার এখানে প্রিপারেশন হয়ে যাবে। এইটা কোন কোন পরীক্ষার জন্য? আপনি যদি বিসিএস পরীক্ষার্থী হন তাহলে আপনার গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা দুটাই এটা দিয়ে কভার করবে। আবার আপনি যদি প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করেন, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায়, তাহলে আপনার এই বইটা খুবই সুন্দর একটা বই হবে, যেটা দিয়ে আপনার পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে। অথবা শিক্ষক নিবন্ধনের জন্য বা এটিইউর যে নিয়োগ পরীক্ষাটা হবে সেটার জন্য এটা একটা বেস্ট বই হবে। বিভিন্ন সরকারি এবং বেসরকারি নিয়োগ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য এই বইটা একটা স্পেশাল বই। আমি এই বইটা সম্পর্কে আমি যদি বলি, এই বইটার কী ধরনের ফিচার আছে, তো প্রথমে উল্লেখযোগ্য কিছু পরীক্ষার এখানে কিন্তু আমরা সিলেবাস দিয়ে দিয়েছি। বিসিএস, প্রাইমারি বা ওই নিবন্ধনের, এগুলোর জন্য আমাদের আসলে কী কী সিলেবাস আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার, যেমন আলাদা আলাদা করে যদি আমি চ্যাপ্টারের কথা বলি, শতকরা, লাভ, ক্ষতি, সুদ, কষা, প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা ফিচার আছে, যেই ফিচারগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি একটা চ্যাপ্টারের কথা যদি বলি, এখানে নল, চৌবাচ্চা এবং কাঁচ, এই যে এই চ্যাপ্টারটার মধ্যে প্রথমে আমরা কী করেছি, একটা টাইপ দিয়েছি, এই টাইপের বিস্তারিত বর্ণনা দিয়েছি। বিস্তারিত বর্ণনা দেওয়ার পরে এইখানে দেখেন, এখানে একটা কোশ্চেনের আমরা শর্টকাট পদ্ধতিতে সমাধান দিয়েছি। এখন বলবে যে এইটার আসলে লিখিত পদ্ধতির সমাধান কী হবে? লিখিত পদ্ধতির সমাধান এখানে লেখা আছে রিটেন প্রিপারেশন টাইপ দ্রষ্টব্য। এই টাইপগুলোর শেষ টাইপ যেটা, সেটারই নাম হচ্ছে রিটেন টাইপ। এই রিটেন টাইপের মধ্যে সবগুলো কোশ্চেনেরই রিটেন সলিউশন আছে, যে রিটেন প্রিপারেশন, প্রত্যেকটারই রিটেন সলিউশনগুলো এখানে দেওয়া আছে। তার সাথে সাথে এই রিটেন সলিউশনটার এমসিকিউ টাইপটা কোথায় পাওয়া যাবে সেটাও আবার বলে দেওয়া আছে। মানে সকল টাইপের প্রিপারেশন কিন্তু একটা বইয়ের মধ্যেই হয়ে যাচ্ছে। প্রত্যেকটারই আমাদের এমসিকিউ এর জন্য শর্টকাটের সিস্টেমটাও দেওয়া আছে, আবার রিটেন সলিউশনও দেওয়া আছে। কিছুগুলোর যদি আলাদা বেসিক দরকার হয়, বেসিকটাও এখানে দিয়ে দেওয়া আছে। প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা করে আমাদের এই বইটার মধ্যে দেওয়া আছে। এই পাটিগণিতে যেমন একই কথা কিন্তু বীজগণিতের ক্ষেত্রে প্রযোজ্য। দেখুন, বীজগণিতে যদি আমি বলি, বীজগণিতের প্রথম যেই চ্যাপ্টারটা আছে, বীজগণিতিক সূত্রাবলী এবং মান নির্ণয়, আমাদের যে সূত্রগুলো আছে এগুলো সূত্রগুলো সহজে মনে রাখার সিস্টেমটা কী, এই সিস্টেম কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, যে এইভাবে করে আমরা সূত্রগুলো মনে রাখতে পারবো। আবার সূত্র প্রয়োগ না করেও মুখে মুখে কীভাবে অ্যান্সার করা যায় সেই টাইপের প্রিপারেশনও কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন, যেগুলোর জন্য আলাদা মজার টেকনিক দরকার সেটাতে মজার টেকনিক দেওয়া আছে, যেটাতে যা সূত্র অ্যাপ্লাই করলেই করা যাচ্ছে সেটা এখানে জাস্ট দেওয়া আছে। তাই আপনি এই যে সূত্র ছাড়া অঙ্ক করার শর্টকাট ম্যাজিক, এটা কিন্তু একটা খুবই চমৎকার একটা জিনিস। সূত্র ছাড়াই কীভাবে করে আপনি জাস্ট ইজিলি অঙ্কগুলো করতে পারবেন, মুখে মুখে কীভাবে করে সলিউশন বের করা যায়, এবং এটা রিটেন টাইপটা, এই যে রিটেন প্রিপারেশন দ্রষ্টব্য, তার মানে এ ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু, এ টু দি পাওয়ার 8 প্লাস 1 অপন এ টু দি পাওয়ার 8 এর মান কত, তাহলে এইটার মান বের করার শর্টকাট পদ্ধতি এখানে যেমন দেওয়া আছে, এইটাই আবার আপনি যদি আপনি রিটেন প্রিপারেশন টাইপে দেখেন সেটাই আপনার লিখিত পদ্ধতি আবার কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। এই যে লিখিত পদ্ধতি দেখুন, লিখিত পদ্ধতিতে প্রচুর অঙ্ক, এই যে লিখিত পদ্ধতিগুলো বিভিন্ন পরীক্ষায় আসা, যেমন বিসিএস লিখিততে যেই কোশ্চেনটা আসছে সেটাও এখানে দিয়ে দেওয়া আছে। প্রায় সবগুলো লিখিত পরীক্ষায় যেগুলো আসছে, ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা, সবগুলো লিখিত পোর্শনও কিন্তু আপনার এখানে প্রিপারেশন হয়ে যাচ্ছে, সবগুলোই যেহেতু ইনক্লুড আছে। এই সেম কথা প্রযোজ্য আবার বীজগণিতের মতো জ্যামিতির ক্ষেত্রে। তো জ্যামিতিতেও আমাদের এরকম শর্টকাট, লিখিত, এমসিকিউ সব দেওয়া আছে। এখন আমাদের এই বইটা কিন্তু শুধু একটা বই না, এটা আমি সবসময় বলি এটা কিন্তু দুইটা বইয়ের সমন্বয়। কেন? এটা গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা, এই দুইটা বই কিন্তু আপনি জাস্ট একটা বইয়ের মধ্যেই পেয়ে যাচ্ছেন। এইখানে আমাদের এরপরে যখন আমাদের জ্যামিতি শেষ হয়ে গেছে, আমাদের মেন্টাল অ্যাবিলিটি অর্থাৎ মানসিক দক্ষতাটা শুরু হয়েছে, দিনবার নির্ণয়ের টেকনিক থেকে শুরু করে আমাদের সিরিজ সম্পন্নকরণ, তারপরে আমাদের এখানে আছে এরপরের চ্যাপ্টারটা, নামটা হচ্ছে যৌক্তিক সংখ্যা, এরকম করে যতগুলো মেন্টাল অ্যাবিলিটির পোর্শন আছে সবগুলো এখানে ব্যাখ্যা সহ অ্যান্সার দেওয়া আছে। আমাদের এই থার্ড এডিশনের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবার আমি আপনাদেরকে বলবো, সেইটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। বিসিএস প্রশ্নের উত্তর শুধুমাত্র বিসিএসের জন্য প্রযোজ্য তা না, সকল পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যদি প্রাইমারি পরীক্ষার্থী হয়ে থাকেন তার জন্য কিন্তু বিসিএসের প্রশ্নের অ্যান্সারগুলো আপনার জানা জরুরি।
এর আগে আমরা সাধারণত দেখেছি যে বিসিএস এর প্রশ্নে জাস্ট অ্যান্সারটা দেওয়া ছিল, কিন্তু এখন প্রত্যেকটারই ব্যাখ্যা সুন্দর করে দেওয়া আছে এবং প্রত্যেকটা, এবং প্রত্যেকটা মানে কি 45 থেকে 10তম বিসিএস, মানে 10তম বিসিএস থেকে 45তম বিসিএসের সকল কোশ্চেনের সকল ব্যাখ্যা। এবং ব্যাখ্যাগুলো শুধু শর্টকাট পদ্ধতি দেওয়া আছে তা না, শুধু শর্টকাট পদ্ধতি বা শুধু বেসিক পদ্ধতি দেওয়া আছে তা না, দুইটাই দেওয়া আছে। যেটা যেটা দরকার দুটাই পদ্ধতিই দেওয়া আছে, যে লিখিত বা বেসিক পদ্ধতি বা শর্টকাট পদ্ধতি, যেইটার যেভাবে দরকার। দেখেন যে 4 to the power x, 4 to the power 1 - x ইকুয়াল 4 হইলে x এর ভ্যালু কত, শর্টকাট পদ্ধতি এতটুকু শেষ, লিখিত পদ্ধতি এইভাবে করে দেওয়া আছে। তো আমাদের বিসিএসে দেখেন এখানে এই যে 42তম বিসিএস, 39 বিসিএস, 38 বিসিএস, এরকম করে করে 34 বিসিএস, এরকম করে করে আমাদের কি একবারে দশম বিসিএস পর্যন্ত, এটা হচ্ছে 20তম বিসিএস, 12তম বিসিএস, পুরাপুরি 10তম বিসিএস পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে। এরপরে পূর্ণাঙ্গ আমাদের মডেল টেস্ট দেওয়া আছে। আমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ভিত্তিক মডেল টেস্টও আছে। এই বইয়ের যতগুলো বৈশিষ্ট্য, এইটা বৈশিষ্ট্য বর্ণনা করতে গেলে অনেক বেশি সময় লাগবে। আপনারা যদি জাস্ট হাতে নিয়ে একবার দেখেন তাহলে বুঝতে পারবেন। এই বইটাই কিন্তু আপনার গণিত প্রিপারেশনের জন্য পূর্ণাঙ্গ বই হিসাবে কাজ করবে। তো আমি আশা করি এই বইটা আপনাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করবে। এছাড়াও আমাদের আরেকটা বই আছে কিন্তু, যেটা সকল বই মিলায় একটা বই, সেটা হচ্ছে অল ইন ওয়ান জব প্রিপারেশন। সবগুলো সাবজেক্টই আছে, বাংলা, ইংরাজি, গণিত, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, সাধারণ বিজ্ঞান এবং হচ্ছে কম্পিউটার তথ্য প্রযুক্তি, পুরো পার্টগুলোই দেওয়া আছে। তো আপনারা এটাও সংগ্রহে রাখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।